বিহার রাজ্যের একটি ব্রিজ নতুন করে নির্মাণ করতে চলেছে। তো সেই ব্রিজটি নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগে কিন্তু ভেঙে পড়েছে নদীর মধ্যে। তো দেখেন আমাদের এই ধুবড়ীটু ফুলবাড়ি ব্রিজের কাজ কিন্তু শক্ত করে করতে হয়েছে। ভারতবর্ষের ভিতরে যে নাম্বার ওয়ান লং ব্রিজটি নির্মাণ করা হইতেছে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়া, এই ব্রিজটি নির্মাণ করা হইতেছে। তো দেখেন এই ব্রিজটি ভারতের আসাম রাজ্যে নির্মাণ করা হইতেছে। আপনাদেরকে দেখাবো আজকে ফাইনালি এই ব্রহ্মপুত্র নদীর আপডেট, এই ব্রহ্মপুত্র নদীতে কত কাজ এগিয়ে গেছে। তো ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যেগুলো পোস্ট, তো সেগুলো কিন্তু এই বছরে নতুন করে নির্মাণ করা হইলো। তো দেখি আজকের এই আপডেটে কত দূর এগিয়ে গেছে এই পোস্টগুলোর কাজ। তো আপনাদেরকে সরাসরি ব্যাক ক্যামেরাটি ইউজ করে আপনাদেরকে দেখানো হবে এই পোস্টগুলোর অথবা এই ব্রিজের কাজগুলো। সামনে যে আপনারা পোস্টটি দেখতে পাচ্ছেন, এটি হলো ধুবড়ীটু ফুলবাড়ি ব্রিজের 81 নম্বর পোস্ট। আর আপনাদেরকে দেখাচ্ছি এই 81 নম্বর পোস্টের কাজ কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছে। দেখেন এখানকার যে স্টিপটি, তো সেটি কিন্তু বানাইছে এবং এই স্টিপটি কিন্তু দেখেন মাটির তলে দিবে। তো তার জন্য দেখেন এই যে চতুর্পাশ দিয়ে, এই পোস্টের চতুর্পাশ দিয়ে খুঁদবে, প্রথমে খুঁদে তারপরে মিডিলে খুঁদবে। মিডিলে খোঁদার পর কিন্তু এই পোস্টটি এমনিতেই ডেবে যাবে, নিচের দিকে চলে যাবে। তো আপনাদেরকে ফাইনালি দেখানো হবে এই যে সামনে যে আরেকটি পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে যে একটি জাহাজ ভিড়ে রয়েছে, তো ওইটি হলো 82 নম্বর পোস্ট। এবং এই 82 নম্বর পোস্টের আপডেট দেখাবো আপনারা, আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন। তো দেখেন এইখান থেকে যে দেখতে পাচ্ছেন, দেখেন এই 81 নম্বর পোস্ট আর 82 নম্বর পোস্ট এবং সাথে অনেক বিশাল বড় ব্রহ্মপুত্র নদী এবং এখানে অনেকগুলো জাহাজ এনেছে এখানকার কাজগুলো বা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যেগুলো পোস্ট, তো সেগুলো পোস্টের কাজ করার জন্য জাহাজগুলো নিয়ে আসছে। তো দেখেন এই যে জাহাজটি দিয়ে কিন্তু এই পোস্টের কাজ করা হইতেছে। এর আগে যে ভিডিও দেওয়া হয়েছিল, তো সেই ভিডিওতে কিন্তু এরকম করে এই জাহাজ এনে এই ভিড়ে রাখছিল না এই পোস্টের সাথে। তো দেখেন এখন জাহাজ ভিড়ে তারপর কিন্তু এই পোস্টের কাজ করা হইতেছে। আর এদিকে দেখেন আরও 3টি জাহাজ রয়েছে ব্রহ্মপুত্র নদীর ওই পাশে বা ওপার, নদীর ওপার। আর দেখেন মাঝখান দিয়ে অনেক বিশাল বড় একটি ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটি কিন্তু অনেক বড়, তার মাঝখানে একটি চর উঠেছে। তো সেই চরটি আইরমারি চর অথবা তারপর কিন্তু ফকিরগঞ্জের যে নদী, ব্রহ্মপুত্র নদী যেটা, তো সেইটা আর এইটা একটি নদী ছিল, তারপর কিবা কারণে একটি মাঝখান দিয়ে চর উঠে গেছে। বিহার রাজ্যের ব্রিজটি যে ভেঙে পড়েছে, তো সেই ব্রিজটি কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছিল। তো সেই ব্রিজটি ভেঙে পড়েছে নদীর মাঝখান দিয়ে, একদম ডেবে গেছে পড়ে। এগুলো হলো ব্রহ্মপুত্র নদীর পানি। তো দেখেন আমার পিছনে দেখেন বিশাল বড় একটি ব্রহ্মপুত্র নদী, আর দেখেন ব্রহ্মপুত্র নদীটি সাগরের মতো দেখা যাচ্ছে, নদীর কোনো কুল কিনারা নাই। দেখেন এই যে পিছনে দেখেন, আমার পিছনে দেখেন অনেক বিশাল বড় একটি ব্রহ্মপুত্র নদী, আর এই ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়েই এই ব্রিজটি নির্মাণ করা হইতেছে। আর এদিকে দেখেন ব্রহ্মপুত্র নদীর টানে আর কি, ধরেন এটা এই যে এদিকে হলো ব্রহ্মপুত্র নদী, এদিকে দেখেন পুরোটাই ব্রহ্মপুত্র নদী, আর এদিকে ব্রহ্মপুত্র নদীর টান সাইডটি যেটি। তো এদিকে হলো আমার পিছন দিকে হলো ধুবড়ী ফুলবাড়ি সাইড না, এটা ধুবড়ির সাইড, আর এদিকে হলো ফুলবাড়ি সাইড। এদিকে কিন্তু অনেক নদী আছে, এই অনেকগুলো নদী পার হয়ে কিন্তু ফুলবাড়ি যাইতে হয়, তার জন্য কিন্তু যাওয়া খুবই অসুবিধা ফুলবাড়ির দিকে যাওয়া। তো দেখেন ওইখান থেকে যখন ফুলবাড়ির দিকে থেকে মানুষগুলো আসে ধুবড়ি আসে, যখন ধুবড়ী টাউনে যখন বাজার করতে আসে, তখন কিন্তু লঞ্চ নিয়ে আসে বা লঞ্চ ওইখানকার লঞ্চ আছে, তো ওইখানকার লঞ্চ দিয়ে আবার কিন্তু ধুবড়ি আসে তারা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটি নেক্সট নতুন ভিডিওতে।